আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ বুরাদ চৌধুরী। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রায় 1 লক্ষের মতো ফাইজারের করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে। এ পর্যন্ত বাংলাদেশে যে 3 ধরনের করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে, অর্থাৎ অক্সফোর্ডের ভ্যাকসিন, সিনোফার্মের ভ্যাকসিন এবং ফাইজারের ভ্যাকসিন, এই 3টি ভ্যাকসিনের মধ্যে সবচেয়ে হাই প্রোফাইল ভ্যাকসিন হচ্ছে ফাইজারের ভ্যাকসিন। আজকের এই ভিডিওতে আমি ফাইজারের ভ্যাকসিন সম্পর্কে খুঁটিনাটি সব বিষয় বিস্তারিত মানুষের জানার জন্য বলবো। আমি 9টি প্রশ্ন এবং এর উত্তরের সাহায্যে ফাইজারের করোনা ভ্যাকসিন সম্পর্কিত তথ্যগুলো সাধারণ মানুষকে দিব। 1 নম্বর প্রশ্ন, এই ভ্যাকসিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO কর্তৃক অনুমোদন প্রাপ্ত কিনা? এর উত্তর হচ্ছে ইয়েস, অর্থাৎ হ্যাঁ, এই ভ্যাকসিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদন প্রাপ্ত এবং এটি হচ্ছে পৃথিবীর প্রথম ভ্যাকসিন যেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত হয়েছিল। 2 নম্বর প্রশ্ন, এই ভ্যাকসিনটির প্রস্তুতকারক কারা? এই ভ্যাকসিনটি একটি যৌথ উদ্যোগের ভ্যাকসিন। এই ভ্যাকসিনটি তৈরি করেছে ফাইজার এবং বায়োএনটেক নামক 2টি কোম্পানি। ফাইজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং বায়োএনটেক হচ্ছে জার্মানির একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি। 3 নম্বর প্রশ্ন, এই ভ্যাকসিনটি কি ধরনের ভ্যাকসিন? এই ভ্যাকসিনটি হচ্ছে একটি mRNA ভ্যাকসিন, অর্থাৎ এই ভ্যাকসিনে কোনো জীবিত করোনা ভাইরাস ব্যবহার করা হয় না। এই ভ্যাকসিনে করোনা ভাইরাসের জেনেটিক ম্যাটেরিয়াল বা আরএনএ এর একটি পরিবর্তিত রূপ অর্থাৎ mRNA কে ইনজেকশনের সাহায্যে মানুষের দেহে প্রবেশ করানো হয়, যার ফলশ্রুতিতে মানুষের দেহে করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন তৈরি হয় এবং সেই স্পাইক প্রোটিনের বিরুদ্ধে মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, যার কারণে পরবর্তীতে মানুষ করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা পায়। এই যে ভ্যাকসিনের প্রযুক্তি, এটি সবচেয়ে লেটেস্ট প্রযুক্তি, এজন্যই ফাইজারের করোনা ভ্যাকসিনটি সবচেয়ে হাই প্রোফাইল ভ্যাকসিন। 4 নম্বর প্রশ্ন, এই ভ্যাকসিনের ডোজ কয়টি? এর উত্তর হচ্ছে এই ভ্যাকসিনের ডোজ 2টি। 5 নম্বর প্রশ্ন, এই ভ্যাকসিনের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের মধ্যে কতদিন বিরতি অর্থাৎ গ্যাপ থাকতে হবে? এর উত্তর হচ্ছে এই ভ্যাকসিনের প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজের মধ্যে 21 দিন বা 3 সপ্তাহ গ্যাপ থাকতে হবে। তবে এই 21 দিন বা 3 সপ্তাহের চেয়েও গ্যাপ বেশি হতে পারে, এটা নির্ভর করবে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের উপরে। 6 নম্বর প্রশ্ন, এই ভ্যাকসিনটি কতটুকু কার্যকরী? এর উত্তর হচ্ছে ফেজ 3 ট্রায়ালে এই ভ্যাকসিনটি 95% ক্ষেত্রে কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। বাংলাদেশে এখন পর্যন্ত যে কয় ধরনের করোনা ভ্যাকসিন এসেছে, তার মধ্যে ফাইজারের ভ্যাকসিনেরই কার্যকারিতা সবচেয়ে বেশি বলে ফেজ 3 ট্রায়ালে প্রমাণিত হয়েছে। 7 নম্বর প্রশ্ন, এই ভ্যাকসিনটি কতটুকু নিরাপদ? ফেজ 3 ট্রায়ালে এই ভ্যাকসিনটি অত্যন্ত নিরাপদ বলেই প্রমাণিত হয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার হাজার লাখ লাখ মানুষকে এই ভ্যাকসিনটি দেয়া হয়েছে, কোনো মারাত্মক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি। কিন্তু অতি সম্প্রতি কিছু মানুষের ফাইজারের ভ্যাকসিন নেওয়ার পরে মায়োকার্ডাইটিস অর্থাৎ হৃৎপিণ্ডের মাংসপেশির ইনফ্লামেশনের খবর পাওয়া যাচ্ছে। তবে আমার মনে হয় এটা নিয়ে এত বেশি বিচলিত হওয়ার মতো কোনো কারণ নেই। 8 নম্বর প্রশ্ন, এই ভ্যাকসিনটি কিভাবে সংরক্ষণ করতে হয়? এই ভ্যাকসিনটির সংরক্ষণ প্রক্রিয়া অত্যন্ত জটিল। এটি -70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। এ কারণেই ঢাকার বাইরে কাউকে এই ভ্যাকসিনটি দেয়া সম্ভব নাও হতে পারে, কারণ হচ্ছে -70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঢাকার বাইরে এই ভ্যাকসিনটি সংরক্ষণের কোনো ব্যবস্থা নেই বলেই আমার মনে হয়। 9 নম্বর প্রশ্ন, এই ভ্যাকসিনটির দাম কত? বাংলাদেশ সরকার অবশ্যই ফ্রিতে বা বিনামূল্যে এই ভ্যাকসিনটি মানুষকে প্রদান করবে, তবুও বিশ্ববাজারে এই ভ্যাকসিনটির দাম কত সেটা আমি সাধারণ মানুষকে জানাতে চাই।
এই ভ্যাকসিনটির প্রতি ডোজের দাম $18 থেকে $19 বিশ্ববাজারে। আশা করি আজকের ভিডিওতে ফাইজারের ভ্যাকসিন সম্পর্কিত বেশ কিছু বিষয় জানতে পেরেছেন। স্বাস্থ্য সম্পর্কিত নির্ভরযোগ্য ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আপনার প্রিয়জনের সাথে স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওগুলো শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।